নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আজকে ভিডিওতে আমরা দেখব। ইতিমধ্যে আমরা প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, তো অ্যাসাইনমেন্টের কোন বিষয়ের উত্তরগুলো তুমি দেখতে যাচ্ছ সেটি অলরেডি তুমি থাম্বনেইলে দেখে নিয়েছো। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সেগুলো দেখে আসি। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করছো তারা নোটিফিকেশন আইকনটি অন করে দাও যাতে যখনই আমরা ভিডিও ছাড়ি সাথে সাথে যাতে তোমার কাছে চলে যায়। সবার আগে এবং শতভাগ নির্ভুল উত্তরগুলো সবসময় তালদুর একাডেমি থেকেই দেওয়া হয়। শতভাগ নাম্বার পাওয়ার জন্য, সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য তালদুর একাডেমি থেকেই তোমাদের অ্যান্সারের নমুনা উত্তরগুলো দেখতে হবে, এটা আমরাই বলি। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সেগুলো দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইংলিশ বিষয়টির অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য। তো অ্যান্সার আমরা রেডি করেছি, অ্যান্সার আগে আমরা প্রশ্নটি দেখে নিই, প্রশ্নে কী বলেছে, প্রশ্নের আলোকে তো আমরা অ্যান্সার করবো, তো প্রশ্নটি একটু দেখে নিই। অ্যাসাইন টাস্ক অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অন দ্য বেসিস রিভাইজ সিলেবাস ডিউ টু কোভিড নাইনটিন 2021। তো এখানে 2021 সালের যে অ্যাসাইনমেন্টটি প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহের জন্য ইংরেজি বিষয়ে একটি অ্যাসাইনমেন্ট, এক নং অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টে যখন নাম্বার লিখবে তোমরা যে বিষয়টি লিখবে সেই বিষয়ের জায়গায় ইংলিশ ওয়ান, ইংলিশ লিখে 01 দিবে। অ্যান্ড দেন এই প্রশ্নটি করা হয়েছে, মানে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইউনিট ওয়ান ফাদার অফ দ্য নেশন থেকে। তো তোমাদের অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে, তোমরা যে অ্যাসাইনমেন্টটি লিখবে সেই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে ফাদার অফ দ্য নেশন। কী লিখবে? ফাদার অফ দ্য নেশন, এটা তোমাদের শিরোনাম আকারে লিখবে। দেন বলেছে অ্যাসাইনমেন্টে বলেছে যে প্রিপেয়ার আ ফ্যাক্ট ফাইল, একটা ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে যেখানে শর্ট রিপোর্ট, একটা রিপোর্ট থাকবে অফ অল। ফ্যাক্ট ফাইলটা আসলে কী সেটাই বোঝানো হচ্ছে, যে একটা রিপোর্ট থাকবে এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস তথ্য থাকবে সেই ব্যক্তি বা বস্তুর নামে। তো এখানে ফ্যাক্ট ফাইল তৈরি করতে বলছে অন দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে বলেছে। এবং এখানে বলেছে যে ইউ ক্যান ইউজ ন্যারেটিভস, তুমি ন্যারেটিভস ইউজ করতে পারো, পিকচার্স ইউজ করতে পারো, ইমেজেস ইউজ করতে পারো, ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে তথ্য আনতে পারো, নিউজ পেপার ক্লিপস, পত্রপত্রিকার বিভিন্ন ক্লিপগুলো সংগ্রহ করতে পারো, পত্রপত্রিকার এই যে বিভিন্ন ছবি সংগ্রহ করতে পারো টু সাপোর্ট ইউর অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটিকে সাপোর্ট করার জন্য। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি তে চলে আসি। তো প্রথমে আমরা যেটি করবো, অ্যাসাইনমেন্টের শিরোনাম তো লিখবই, সেটা হচ্ছে যে ফাদার অফ দ্য নেশন, এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম। কিন্তু অ্যাসাইনমেন্টটি যখন লেখা শুরু করবো, অ্যাসাইনমেন্টটি লেখার শুরু করার আগে লেখারও একটি শিরোনাম থাকবে, সেটি হচ্ছে আওয়ার লিডার বঙ্গবন্ধু। আমরা এই শিরোনামটি দিয়েছি, তোমরা চাইলে শিরোনামটি চেঞ্জ করতে পারো, তবে আমি আশা করছি যে এটি চেঞ্জ করার কোনো প্রয়োজন মনে করি না। আওয়ার লিডার বঙ্গবন্ধু, এটা তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম না দিয়ে অ্যাসাইনমেন্টের লেখার সময় শুরু করবে। তো দেখো কী লিখেছি আমরা, দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, আর্কিটেক্ট অর্থাৎ হচ্ছে স্থপতি, আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের স্থপতি। হি ইজ রিকগনাইজড অ্যাজ দ্য গ্রেটেস্ট বাঙালি অফ দ্য ফার্স্ট 1000 ইয়ার্স। সে পূর্বের 1000 বছরের বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি হিসাবে পরিচিতি পেয়েছে, 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি হিসেবে তার স্বীকৃতি পেয়েছে। আমরা অর্থগুলো পড়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা যেখানে কী লেখা হয়েছে। তারপরে আমরা লিখেছি যেহেতু আমাদেরকে প্যারায় প্যারায় ভাগ করতে বলছে, প্রথমে বলছে আমাদের টপিক বা টাইটেল থাকতে হবে। তো প্রথমে আমরা টপিক বা টাইটেল যেটা সেটা দিয়েছি, আওয়ার লিডার বঙ্গবন্ধু সেটা দেওয়া হলো। তারপর বলেছে ইন্ট্রোডাকশন থাকতে হবে, এখানে আমি ইন্ট্রোডাকশনটা দিয়েছি। তো এবার আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে পয়েন্টগুলো, বডি আর ডিসক্রিপশন, সেটা এখানে থাকবে। এগুলো লেখা লাগবে না, বডি ডিসক্রিপশন ইন্ট্রোডাকশনগুলো লেখা লাগবে, জাস্ট লেখাগুলো লিখলেই চলবে। তো দেখো এখানে আমি কী লিখছি, যে ওই হিজ ক্যারিসম্যাটিক লিডারশিপ ফর মেকিং আস আ ফ্রি নেশন। আমরা তার এই দূরদর্শী নেতৃত্বের শ্রদ্ধা করি, নেতৃত্বকে শ্রদ্ধা করি, যেহেতু সে আমাদেরকে একটি মুক্ত দেশ উপহার দিয়েছে, স্বাধীন দেশ উপহার দিয়েছে। দিস গ্রেট লিডার ওয়াজ বর্ন অন 17th March 1920 এই একটঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ।
এই মহান নেতা 1920 সালের 17ই মার্চ টুঙ্গিপাড়ায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছেন। হিজ ফাদার্স নেম ওয়াজ শেখ লুৎফুর রহমান অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ সায়রা খাতুন। তার বাবার নাম হচ্ছে শেখ লুৎফুর রহমান এবং মাতার নাম হচ্ছে সায়রা খাতুন। তারপর লিখবে, হি ফার্স্ট দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফ্রম দ্য গোপালগঞ্জ মিশন হাই স্কুল। সে তার ম্যাট্রিক পরীক্ষা, ম্যাট্রিক পাশ করেছিল গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। হি অবটেইনড দ্য বিএ ডিগ্রি ইন 1947 ফ্রম দ্য কলকাতা ইসলামিয়া কলেজ। সে বিএ পরীক্ষা উত্তীর্ণ হয় 1947 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। আফটার আওয়ার্স, কিছু দিন পর হি জয়েন্ট পলিটিক্স, কিছু দিন পর সে পলিটিক্সে যুক্ত হয়। অ্যান্ড ডিড হিজ বেস্ট ফর দ্য বাঙ্গালি নেশন টু মেক দ্যাম ফ্রি ফ্রম দ্য মিসরুল অ্যান্ড অপারেশন অফ পাক রুলার্স। কিছুদিন পর সে রাজনীতি যুক্ত হয় এবং সে বাঙালি জাতির জন্য তার সেরাটা দেয়, যাতে যাতে মুক্ত হতে পারে কোথা থেকে, মিসরুল, যেখানে যেখানে অন্যায় আছে, অবিচার আছে, পাকিস্তানি পাক রুলার্স, পাকিস্তানি শোষণ থেকে, শোষণ এবং বঞ্চনা থেকে যাতে বাঙালি জাতি মুক্তি হতে পারে, সেজন্যই সে সর্বোচ্চটা দিয়ে রাজনীতি করেছে। এখানে যেই জায়গায় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি, তো আমরা সেখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, কারণ যেহেতু নামের আগে সবসময় ক্যাপিটাল লেটার হয়, এটা কোথায় বসছে সেটা ফ্যাক্ট না। তো যেখানে যেখানে লেখা আছে তোমরা, হ্যাঁ, সেভাবে লিখবে আশা করছি। সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য এবং সবার আগে নির্ভুল উত্তর পাওয়ার জন্য অবশ্যই তালুকদার একাডেমি চ্যানেলটি তোমাদের পাশে আছে সবসময়ই। আশা করছি তোমরাও তালুকদার একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা তোমাদের ভালোবাসার প্রতিদান দিবে। যারা এখন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2021 সালের দ্বিতীয় সপ্তাহের সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো সবার আগে দেওয়া হয়, সবগুলো অ্যান্সার ইতিমধ্যে দেওয়া হয়েছে। তো যারা ওই অ্যান্সারগুলো এখনও পাওনি, তারা ক্লাস নাইনের যে প্লেলিস্ট রয়েছে সেটি দেখে আসতে পারো। আর বাকি ক্লাসগুলো যদি দেখতে চাও, সেগুলোর আলাদা আলাদা প্লেলিস্ট আছে, তো প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নাও। আর অ্যাসাইনমেন্টের উত্তর খুঁজতে যদি সমস্যা হয়, সেজন্য যেহেতু অনেকেরই সমস্যা হচ্ছে, সেজন্য আমরা গত বছর একটা অ্যাপস তৈরি করেছিলাম, সেই অ্যাপসটির আপডেট খুব শীঘ্রই নিয়ে আসছি। আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসটি আপডেটে চলে যাবে এবং তোমরা সবাই সেই অ্যাপস থেকে 2021 সালের উত্তরগুলো খুঁজে পাবে। তো এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দাও এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। আচ্ছা, অনেক কথা হলো। হিজ হিস্টোরি অ্যাড্রেস অন দ্য 17th March 1971 অ্যাট ম্যামথ গ্যাদারিং অ্যাট দ্য রেস কোর্স মার্ক অ্যা টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্টোরি অফ বাঙালি নেশন। তার এই ঐতিহাসিক ভাষণ, হ্যাঁ, ওই এটা 17th March হবে না, এটা হবে 7th March, এখানে একটু মিস্টেক হয়েছে। হিজ হিস্টোরি অ্যাড্রেস, তার যে ঐতিহাসিক ভাষণ 7ই মার্চের, 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, অ্যাট ম্যামথ গ্যাদারিং, বিশাল জনসভার মধ্যে। ম্যামথ মানে হচ্ছে বিশাল জনসমাগম আর কি। অ্যাট দ্য রেস কোর্স ময়দানে মার্কড অ্যা টার্নিং পয়েন্ট, একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল ইন দ্য হিস্টোরি অফ বাঙালি নেশন, বাঙালি জাতির জন্য। ইন হিজ অ্যাড্রেস হি মেড এ ক্লেয়ারন কল সেইং, সে তার এই বক্তব্যে জ্বালাময়ী ভাষণ দিয়েছিল। ভাষণটি কেমন ছিল? সেইং, বিল্ড ফোর্টস ইন ইচ হোমস্টেড, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। ইউ মাস্ট রেসিস্ট দ্য পাকিস্তানি আর্মি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন হ্যান্ড, প্রত্যেক বিল্ড ফোর্টস ইন ইচ হোমস্টেড, অর্থ হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আর ইউ মাস্ট রেসিস্ট দ্য পাকিস্তানি আর্মি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন হ্যান্ড, এটা অর্থ হচ্ছে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো, পাকিস্তানি আর্মি মোকাবেলায় প্রস্তুত থেকো। হ্যাঁ, তোমাদের যার যা কিছু আছে, হাতে যা যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থেকো। আরও বলেছেন, রিমেম্বার, মনে রেখো, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড উই উইল হ্যাভ টু শেড আ লট মোর অফ ইট। রিমেম্বার, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, মনে রেখো, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। বাই দ্য গ্রেস অফ আল্লাহ উই উইল বি অ্যাবল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, ইনশাআল্লাহ এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। এটা এমন ছিল যে এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, ইংরেজিতে সেটা আগে চলে আসছে, ইনশাআল্লাহ আগে চলে আসছে, বাই দ্য গ্রেস অফ আল্লাহ। হ্যাঁ,
তারপরে সর্বশেষ যে লাইনটা ছিল সেটি হচ্ছে যে দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ফ্রিডম, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ইমেন্সিপেশন। এর অর্থ হচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই লাইনটা কিন্তু ডটেড লাইন কমা দিয়ে তোমরা লিখে নিবে, আর চাইলে কালার পেন দিয়ে কালার করতে পারো, লাল কালি বাদে যে কোনো কালার দিয়ে কালার করে নিতে পারো, কারণ এই লাইনগুলো হচ্ছে তোমরা এখানে ইউজ করেছো সেটা ইনভার্টেড কমার মধ্যে রাখলে টিচাররা কিন্তু এটা খুঁজে পেতে সহজ হবে এবং তোমাদেরকে সর্বোচ্চ নাম্বারটা দিবে অ্যাসাইনমেন্টটা। তো তার ভাষণের পরবর্তী যে সময়টা সেটা হচ্ছে 25শে মার্চ কাল রাত। তো হি ওয়াজ অ্যারেস্টেড অন 25 মার্চ 1971 অ্যান্ড ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যান্ড সাইন ব্যাক হিম আফটার লিবারেশন। সে 1971 সালের 25শে মার্চ অ্যারেস্ট হয়, আটককৃত আটক হয় এবং তাকে পাকিস্তান নিয়ে যাওয়া হয়, এবং লিবারেশনের পর মানে স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পর তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, সে প্রাইম মিনিস্টার ছিল অ্যান্ড সাম টাইম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, এবং কিছু সময় সে রাষ্ট্রপতি ছিল। আনফর্চুনেটলি সাম মিসগাইডেড আর্মি অফিসার অ্যাসাইনেটেড অ্যাসাইনেটেড অ্যাসাসিনেটেড হিম অন 15th August 1975 অ্যালং উইথ মোস্ট অফ হিজ ফ্যামিলি মেম্বার্স এক্সেপ্ট ফর হিজ টু ডটার্স। দুর্ভাগ্যবশত কিছু আর্মির মিসগাইডেড কর্মকর্তা যারা ইয়েতে ছিল না, ব্যারাকে ছিল না, এরকম কর্মকর্তারা তাকে 15ই আগস্ট 1975 সালে খুন করে, এবং শুধু তাকে না, তার সাথে তার পরিবারের সদস্যদের বেশিরভাগ সদস্যদেরই খুন করে ফেলে, শুধুমাত্র দুইজন, দুই মেয়ে ছাড়া বাকি সবাইকে খুন করে ফেলে। অ্যাসাসিনেটেড অর্থ হচ্ছে খুন করা। আচ্ছা, ইট ইজ এ গ্রেট লস ফর দ্য নেশন, নাথিং ক্যান কম্পেনসেট ফর দ্য লস, হি ওয়াজ ইভার গ্রেভড অ্যাট টঙ্গিপাড়া। এবার গ্রেভড হচ্ছে তাকে কবর দেওয়া হলো, টঙ্গিপাড়ে কবর দেওয়া হলো। এই ছিল তার জীবনের শর্ট স্টোরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে একটা শর্ট স্টোরি। আশা করছি অ্যাসাইনমেন্টের উত্তর যারা লিখবে তোমরা ফুল মার্কসটি পাবে। অ্যাসাইনমেন্টের আরেকটি কথা বলেছে, অ্যাসাইনমেন্টটিকে পিকচার অ্যাড করতে হবে, সেটা এমন না যে তোমার হাতে আঁকতে হবে। অ্যাসাইনমেন্ট পিকচারগুলো তোমরা চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তারপর সেই পিকচারগুলো তোমাদের যে অ্যাসাইনমেন্টটি করবে সেই অ্যাসাইনমেন্টের মাঝে মাঝে লাগিয়ে দিতে পারো। তো আমরা এখানে কতগুলো পিকচার দিয়েছি, তো এই পিকচারগুলো তোমরা কীভাবে পাবে সেটা আমি বলে দিই। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও তোমরা আমাদের শিক্ষা 360.blogspot.com যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকেও আমরা এই ছবিগুলোর আলাদা আলাদা লিঙ্ক তৈরি করে রাখবো, যে ক্লাস নাইনের ইংলিশের জন্য যে ছবিগুলো প্রয়োজন সেটার একটি ছবির লিস্ট থাকবে। তো তোমরা সেখান থেকে এইগুলো ডাউনলোড করে নিতে পারবে, ডাউনলোড করে তোমরা সেগুলো তোমাদের অ্যাসাইনমেন্টে যুক্ত করে দিতে পারবে। তো এখানে আমরা বঙ্গবন্ধুর এখানে একটি ছবি দিয়েছি, এখানে 7ই মার্চের ভাষণের একটা ছবি দিয়েছি, যেহেতু আমরা আমাদের অ্যাসাইনমেন্ট 7ই মার্চের ভাষণের কথা বলেছিলাম, তারপর বঙ্গবন্ধু যখন দেশে এসেছে সেই একটা ছবি দিয়েছি। তাহলে আমরা এখানে টোটাল 3টি ছবি দিয়েছি, তোমরা এই 3টি ছবি চাইলে ইউজ করতে পারবে। আমরা ছবিগুলো যেহেতু এখন এভাবে দেওয়া যাচ্ছে না, তো আমরা PDF আকারে তোমাদেরকে ছবিগুলো দিয়ে দিব, ইমেজ আকারে তোমরা সেগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবে। এই ছিল আজকের মতো অ্যাসাইনমেন্ট। যদি অ্যাসাইনমেন্টটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়া, বন্ধুর মাঝে একটা লাইক দাও অবশ্যই। বেশি বেশি শেয়ার করলে কী হবে, বন্ধুরাও দেখে উপকৃত হতে পারবে। আমাদের কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও, যাতে আমরা জানতে পারি যে কোন জেলা থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী আমাদেরকে দেখছে। আমাদের চ্যানেলে ইংলিশ স্পোকেনের উপর স্পোকেন ইংলিশ নামে একটি প্লেলিস্ট ওপেন করা আছে, সেখানে অলরেডি 5টি ভিডিও দেওয়া আছে। তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, খুব শীঘ্রই পরবর্তী এপিসোড আসতে যাচ্ছে। আর অ্যাসাইনমেন্টের পরবর্তী অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই তাহলে একাডেমির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।